লিসেনিং এ এই যে মানে আমরা খুব আন্ডার রেটেড একটা জিনিস, সেটা হলো এই ইয়েগুলা, এই রেকর্ডিং এর এই যে ট্রান্সক্রিপ্ট গুলো আমরা পড়ি না। হ্যাঁ, এটার এটার থেকে মজার কিছু লার্নিং আছে। যেমন এটা হলো টেস্ট 4 থেকে নিছি, সেকশন 1 তো সবসময় একটু ইজি জানি। দেখেন এখানে দাগা এই যে কোশ্চেন 1-এর আনসার কিন্তু আন্ডারলাইন করে দিছে ওরা। হ্যাঁ, তাহলে এইটুক জায়গা কিন্তু হুদাই বলছে, আই ডোন্ট কেয়ার, যখন এগুলা বলতেছে আমি কিন্তু শুধু 1 নম্বর কোশ্চেনটাই পড়তে পারবো। এটা বলতে অ্যাটলিস্ট 1 মিনিট লাগছে। হ্যাঁ, তারপর দেখেন দুই দুইয়ের মধ্যে একটা ভালো গ্যাপ আছে। হ্যাঁ, সো একটু রিল্যাক্স, যখন এক দাগাবেন একটু মানে আই মিন ওয়েট করেন যে 2-3টা সেন্টেন্স বলবে যেটাতে দুইয়ের আনসার থাকবে না। ইটস নট অলওয়েজ ট্রু, লাইক এক দুইয়ের আনসার একসাথে থাকতে পারে। কিন্তু দেখেন এটা সেকশন 1 বলছি, জাস্ট র্যান্ডম নিছে, দুইয়ের আনসার এখানে, তিনের আনসার কই এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখেন সেকশন 4-এ মজা পাবেন, 4-এর আনসার, আচ্ছা 5, দের ইজ এ স্মল গ্যাপ, রাইট? 8-9 খুব কাছাকাছি, দেখছেন? সো এটা খেয়াল রাখতে হবে। তারপরে ধরেন সেকশন 2 আসছে, দেখেন সেকশন 2-তে আরেকটু ডিসপার্স, মানে জায়গা আরেকটু বেশি মনে হয়। এখানে ভালোই বলছে, সেকশন 2-তে কিন্তু একজনে কথা বলে, একজনে যখন কথা বলে ওই এই এতগুলা কথা বলছে, তারপরও প্রথম কোশ্চেনটার আনসার দেয়নি। হুম, এখানে এসে দিছে। এবার সেকশন 3 দেখেন, 3-তে একটু ডিফিকাল্ট, আচ্ছা 17-18 এগুলোর আবার কাছাকাছি আনসার, খুব কাছাকাছি। 3 দেখেন, 3-তে আবার 2-3 জনের কথা বলে। হুম, মানে আমার আমার এখান থেকে যে লার্নিংটা সেটা হলো 4-টা দেখাই, তারপর বলি। 4 দেখেন, 4-এ আমরা বেশি মিস করি লাস্টেরটা, একজনের মনোলগ টাইপের। হ্যাঁ দেখেন 4-এর আই হ্যাভ সিন দিস, লাইক অলওয়েজ অ্যাট লিস্ট সে 1 মিনিট আজাইরা কথা বলবে, প্রথম কোশ্চেনটার আনসার দিবে না সব সময়। 4 যখন বলা শুরু করে তখনই খুব সিরিয়াস মোডে যায়, আমরা শুনতে থাকি। এগুলা না শুনে বরং আমি কোশ্চেনটাকে ভালো খেয়াল করি যে পরেরটা কি আসতে পারে। 4-এর একবারে সবচেয়ে মানে ডেডলি যে কাহিনীটা সেটা হলো 31 আর 32, দুইটাকেই যদি আমি কোশ্চেনটা পড়ি, হ্যাঁ পড়লে হয়তো 31 মিস হবে, কিন্তু 32 আমার জীবনেও মিস হবে না। দুইটা কোশ্চেন এট এ টাইমে মনে রাখতে হবে, এটা এটা 4-এর জন্য, সেকশন 4-এর জন্য মাস্ট। আমি দেখছি মানে আমার সাথে এটা যায়, তাহলে আমি কি করি, আমি কয়েক জায়গায় সেকশন 4 2-3টা হারাই ফেলছি, মানে আই ডোন্ট নো হোয়ার আই এম, ও এইদিকে কথা বলতেছে, হ্যাঁ আনসার দিচ্ছে কোন জায়গায় আমি জানি না, 32-এ আনসার দিচ্ছে না 34-এ চলে গেছে, আই ডোন্ট নো, কেউ 32 বলে ফেলছে বুঝিয়ে নাই, তারপর অনেকগুলো আজাইরা কথা বলছে। আমি 31 করার পরে আমি নিজেরে হারাই ফেলছি এখানে 2 মিনিট। হ্যাঁ, সব সবসময় দুইটা কোশ্চেন, 31 যখন ও এখানে শুরু করবে তখন আপনি 31টাকে ভালো করে খেয়াল করবেন, কিন্তু 32টা পড়ে ফেলবেন, 32-এ কি আসতে পারে, ওই যে সিঙ্গুলার প্লুরাল একটা নাউন কিংবা ভার্ব এভাবে চিন্তা করলে দেখবেন এগুলো কিন্তু ফিল ইন দ্য গ্যাপস, রিডিং এর ট্রিকটা এখানে কাজে লাগানো যায়। 32-এ একটা টুলস প্লুরাল নাউন আসবে, জাস্ট চিন্তা করলে, আই মিন আমরা কোশ্চেনে যাই দেখবো পরে, বাট আপনি আমার ইয়েটা বুঝতে পারছেন? অলওয়েজ অলওয়েজ ইয়া অলওয়েজ দুইটা কোশ্চেনকে এট এ টাইম টাচ করার চেষ্টা করবেন। দুইটা টাচ করার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন, কেন জানেন? স্পেশালি সেকশন 4 তো কঠিন, সেকশন 4-এ দেখবেন অলওয়েজ দে আর লাইক 5-6 লাইন দূরে। হ্যাঁ, 5-6 লাইন ওই উল্টা পাল্টা কথা বলবে, আই ডোন্ট উই ডোন্ট কেয়ার, এগুলা শুনে আমাদের কোনো লাভ নাই যদি আপনি মানে ভালো স্কোর করতে চান। হ্যাঁ শুনতে ভাল লাগে, যদি ইফ ইউ হ্যাভ কনসেন্ট্রেশন দেন ইউ শুড লিসেন, বাট মিস হবে না যদি আপনি 35টা করার সময় 36টাকেও একটু খেয়াল রাখেন। কারণ 35 ধরেন আপনি দাগাইছেন, এখন এখন পুরাক্ষণ ও যখন এগুলা বলবে আপনি পুরাক্ষণ চিন্তা করবেন 36-এ 36 নিয়ে কখন বলতেছে ওইটা নিয়ে। হ্যাঁ, এরপরে আরো 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 মজার কিছু আছে, সেটা হলো আমি মনে হয় 13টা, হ্যাঁ না বাদ দিই, 13 বাদ দিই, ইচ্ছা মতো দাগাই ফেলছি, পরেরটা আরেকটা যাই। টোন টোন বুঝেন আপু? টোন, হ্যাঁ মানে আপনার সাথে, আপনি যখন আমার সাথে রাগ করবেন, ইউ উইল স্টার্ট মানে একটা ডিফারেন্ট ভয়েস। হ্যাঁ মানে টপিক চেঞ্জ হইতেছে, এখন রাগ করতেছি, এরকম একটা ভয়েস আসবে। এখানে 1 নম্বর কোশ্চেনের আনসার হলো টেলসা, আই থিঙ্ক সেকশন 1 তো ইজি, এটা পারা যায়।
মনোলগ কোথায়? মনোলগ মনে হয় ফোর, ফোর, আচ্ছা ফোরটা আবার দেখি। ও 31 নিয়ে কথা বলার সময়, হ্যাঁ এট ফার্স্ট এখানে এখানে এসে টুনের একটা চেঞ্জ করবে। হ্যাঁ এটা হলো একটা একটা লিসেনিং ক্রিয়া, আপনি যদি 4-5 বার করেন তাহলে আপনি বুঝবেন যে ওপরের কোশ্চেনে যাইতেছে কোন জায়গায়। আমি কি কথাটা বুঝাতে পারছি? বুঝতে পারছি, মানে হচ্ছে 32 শুরু করার আগে সে এখানে এই যে ছোট্ট একটা পজ দিবে, 1 সেকেন্ড লাইক, দেন লিজা লাইমকে একটু জোর দিয়ে বলবে, হ্যাঁ তখন আপনি বুঝবেন যে হ্যাঁ ভাই আসতেছে সামনে। আবার অনেক সময় একবারে ওকে এরকম টাইপের, মানে লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ গুলা খুব ইয়ে করে, ইয়া দ্য লাস্ট অফ, এই যে দ্য লাস্ট অফ দিয়ে বলতেছে 37-এর শোনা শেষ, তুমি 38-এর জন্য রেডি হও। হ্যাঁ দ্য লাস্টের ওইভাবে একটা টোন দিয়ে বলবে, বিলিভ মি ইফ ইউ, আপনি এটা বুঝবেন না, এটা বুঝবেন না, এটা যখন 2-3 বার করবেন মুখস্থের মধ্যে হয়ে যাবে আনসার, তখন আপনি বুঝবেন যে ইয়া দেয়ার ইজ এ চেঞ্জ, দেয়ার ইজ এ চেঞ্জ ইন আওয়ার থার্ড কনসার্ট। হ্যাঁ ও একটু ধাক্কা দিয়ে বলবে, ইভেন 38-39ও একটা একটা ডিফারেন্স আপনি এইদিকে পাবেন, যেমন বিফোর বিফোর লং হি উইল, এটাকে উনি এমনভাবে উচ্চারণ করবে, আই মিন লাইক 1 সেকেন্ডের, আই ডোন্ট নো, মেবি অনেক ভাগের এক ভাগ পজ নেব, মানে একটা হালকা একটা স্টপ নেব, মানে বুঝবেন যে এটা কিন্তু বুঝা যায়, এটা হয়তো সবসময় এটা কাজে কাজে লাগে না, কিন্তু স্পেশালি মনোলগ যখন একজনে কথা বলে না তখন সে কিন্তু এই কাহিনীটা করে, দিস ইজ কনসিস্টেন্ট। আমি 2-3টা লিসেনিং ট্রাই করছি, সেকেন্ড টাইম থার্ড টাইম শুনে ট্রাই করছি, ইয়া দেয়ার ইজ এ চেঞ্জ কামিং, দ্যাট মিন্স উই আর গোয়িং টু দ্য আনসার অফ দ্য নেক্সট কোশ্চেন, মেবি পরের ওয়ার্ডটাই আনসার না, বাট সে কিন্তু এখন নেক্সটের আনসার দিতেছে। হ্যাঁ ইউ গট দ্য পয়েন্ট? সো এই এই মানে এই ক্যামব্রিজ বইটা তো আর আজাইরা তো তারা দেয় নাই, এই অডিও স্ক্রিপ্ট গুলা দিছে হলো এই নিজে একটু রিসার্চ করে কিছু বের করার জন্য, হয়তো অনেকে শুধু এগুলা পড়ে, শুনে আর পড়লে হবে না, আপনি টোনটা দেখেন, এই যে অয়েল যখন বলছে তখন কিন্তু সে তার সাথে অ্যাগ্রি করে ফেলছে, হ্যাঁ ও ইয়েস অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রির অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে আইএলসে, আমি আগে আর কখনো দেখি নাই, শোনা যায় পুরো অ্যাগ্রি বাট অ্যাগ্রি করতেছে না, ডিসঅ্যাগ্রি করছে। আমার ভালো এক্সাম্পল আসতেছে না মনে, ওই দিন একটা দেখছি, হ্যাঁ একটা তো কমন বলে যে আই অ্যাফ্রেড, মানে ভয় ইয়া ইয়া পাচ্ছি। ইয়া আই আই অ্যাফ্রেড, এগুলা কিন্তু আমরা ওইভাবে আগে শুনি নাই, হয়তো মুভি টুভিতে দেখছি, বাট হ্যাঁ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির কয়েকটা সুন্দর সুন্দর ইয়ে আমার কাছে মনে হয় লেখা আছে, আই উইল ট্রাই টু টেল ইউ সামথিং। সো লেটস টক অ্যাবাউট লাইক উই শুড, লিসেনিং এর রিডিং এর যদি মানে এগুলোতে তো ধরো